75 সালে আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করেনি, আজকেও করে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে জিয়াউর রহমানের 78তম জন্মদিন উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রে ও প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। শফিউল আলম বলেন, 75 সালে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল, আজও সে একই কাজ করেছে। তবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জিয়াকে সেলুট দেওয়া উচিত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ুন কবির ব্যাপারী।